ममता, जिले का जय धन होता। भाई तो बोली नो वोट टू ममता, नो वोट टू ममता, नो वोट टू ममता। मात्र 24 घंटा मिलते से हजार हजार बीजेपी कर्मी एलाका আপনারা আজকের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে। আমি বিশ্বের এই বৃহৎ রাজনৈতিক দলের আমাদের যারা লড়াই করার কর্মী সমর্থকদেরকে সম্মান জানাই। মাননীয় জেলা সভাপতি, আমরা সবাই আজকের এই পদযাত্রায় প্রতিবাদ মিছিলে শামিল হব। তার আগে সংক্ষিপ্তভাবে আমাদের সর্বভারতীয় সহসভাপতি লোকপ্রিয় সাংসদ দিলীপ ঘোষ মহোদয় আপনাদেরকে অল্প কথা জানিয়েছেন কেন আমরা আজ রাস্তায়। প্রাক্তন সভাপতি আমাদের নেতা রাহুল সিনহা সহ সম্মানিত মঞ্চ, আমাদের যেহেতু সংক্ষিপ্ত ভাষণ নিয়ে হাঁটতে হবে তাই আমরা বেশি কথা বলতে চাই না। আপনারা জানেন এই কর্মসূচিতে মমতা ব্যানার্জির আরেক পোষ্য বিনীত গোয়েল কলকাতা পুলিশের কমিশনার অনুমতি দেন, আমাদের অনুমতি লাগে না। যদি বুকের পাতা থাকে আজকে দেখো কলকাতা পুলিশকে, যদি মুখের পাটা থাকে চিলাটকে দেখো। এই পক্ষ কি পিসি ভাইপোর পক্ষ? 21 জুলাই দিন ভাতের সমাবেশ হবে, তার জন্য এই পক্ষে এই সপ্তাহে অন্য কাউকে এই হচ্ছে পশ্চিমবঙ্গের আসল গণতন্ত্র। আমি সংক্ষিপ্তভাবে বাংলাদেশে যা ঘটেছে সেটা বলে আর পঞ্চায়েতে যা হয়েছে বলে শেষ করতে চাই। আপনারা জানেন আরো বেশি করে চুরি করবে, চুরি করবে বেশি করে, কারণ সাথেই এ চুরিকে পেয়ে গেছে। চুরি হবে আরো বেশি, সঙ্গে আছে ইয়ে চুরি, ইয়ে চুরি এবং মমতা ব্যানার্জি মিলে আরো বেশি চুরি করবে আর আমাদেরকে আরো বেশি করে চুরির বিরুদ্ধে একদম টুটি টিপে ধরতে হবে গণতান্ত্রিক। নতুন করে বলার কিছু নেই, ত্রিস্তরীয় চুরি হয়েছে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় চুরি হয়েছে, মনোনয়নপত্র জমাতে চুরি, বাধা লুট, ভোটের দিন লুট, ভোট কেন্দ্র লুট, পোলিং এজেন্ট প্রার্থীদের মেরে বের করে দেওয়া, আর গণনার দিন যা হয়েছে পশ্চিমবাংলায় এ অষ্টম আশ্চর্য। লজ্জা লাগে এই ভিডিওগুলো, এই পুলিশের লোকগুলো তারা কি করেছে দেখেছেন, এমনকি এই ভুবুক্ষ তৃণমূল ব্যালট পর্যন্ত খেয়ে ফেলেছে, যদিও হজম করতে পারে নির্বাচন হবে। এই ত্রিস্তরীয় লুট করেছে ত্রয়ী, এক হচ্ছে মমতা তার গুন্ডারা, দুই হচ্ছে ভিডিওরা কমলারা, তৃতীয় হচ্ছে পুলিশের লোকেরা, ত্রয়ী মিলে ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিস্তরীয় লুট করেছে। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমি দার্থহীন ভাষায় বলতে পারি, বিজেপির যা সাংগঠনিক ক্ষমতা এবারে ছিল আপনারা যেভাবে এগিয়ে এসেছিলেন আমরা 60,000 আসনে ভারতীয় জনতা পার্টি 30,000 আসন কমসে কম এবারে পঞ্চায়েত জিতেছে মানুষের সমর্থনে, হয়তো সংখ্যায় 11,000। আমরা গ্রামে গেছি, গ্রামে ঘুরছি, জিনিসটা ঘুরছে, সভাপতি আমরা দেখেছি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়ার মতো হাজারে হাজারে মানুষ বেরিয়েছে। আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে, আমি কথা বাড়াতে চাই না, আমাদের হাঁটতে হবে অনেক কম। সভাপতি তার বক্তব্য রেখে শেষ করবে, আমি মাননীয় সভাপতির কাছে তার সহকর্মী হিসেবে
সহযোদ্ধা হিসেবে বলবো যে শুধুমাত্র কলকাতায় মিছিল করলে হবে না, ভোট চুরি যেখানে হয়েছে সেই বিডিও অফিসে আমাদেরকে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। আমি সভাপতিকে বলবো এই সপ্তাহে একটি ঘোষণা করতে, যেদিনকে ভোটাররা গিয়ে বিডিও অফিস ঘেরুক যে আমরা ভোট দিতে পারিনি কেন, রিটার্নিং অফিসার তুমি জবাব দাও। লড়াই হবে রাজপথে, লড়াই হবে সামনে সামনে চোখে চোখ রেখে। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? এই লড়াইতে মানুষ জিতবে, এই লড়াইতে মানুষ জিতবে, এই লড়াইতে মানুষ জিতবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে গুন্ডা রাজ খতম করে বিজেপির দুটো স্লোগান সেভ ডেমোক্রেসি গণতন্ত্র রক্ষা করা পশ্চিমবঙ্গে আর দুর্নীতি মুক্ত করা পশ্চিমবঙ্গকে। আগামী সপ্তাহে মমতা ব্যানার্জির আরেকটা চুরি দুর্নীতি আমি প্রকাশ করব। আমি সব কাগজ পেয়েছি, আমি পেয়েছি, আমি ওয়েবল এবং ডাব্লিউটিএলকে দিয়ে আইপ্যাককে 120 কোটি টাকার টেন্ডার কিভাবে মমতা ব্যানার্জির দপ্তর স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে। আগামী মঙ্গলবার 25 তারিখ সাংবাদিক সম্মেলন করে মমতা ব্যানার্জি নিজে এই দুর্নীতিতে যুক্ত তার তথ্য প্রমাণ আমি সার্বজনীন করব। শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি আগামী কয়েক দশক লাগবে এই বিশ্বাস আমাদের সকলের আছে।